Assalamualaikum. Welcome to online class. On behalf of Mojizuna Foundation School and College, I am Rinku Kumar Bishwas, Assistant Lecturer, English. Today, I will deliver my lecture on assignment, class 7. This is the third assignment of English for the class of 7. Priya Shikharthira, তোমাদের অ্যাসাইনমেন্ট করার পূর্বে কভার পেজটি সুন্দর করে লিখতে হবে। প্রথমে কভার পেজের প্রথমে তোমাদের বিষয় নাম লিখতে হবে, অ্যাসাইনমেন্ট নাম, তিন নাম্বার এটি শেষ অ্যাসাইনমেন্ট, ইংরেজির শেষ অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমাদের প্রশ্নে দেওয়া আছে। তোমাদের ইংরেজির শেষ অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আর্টিকেল এবং প্রিপোজিশন। এই শিরোনামটি লিখতে হবে, অ্যাসাইনমেন্ট গ্রহণের তারিখ এবং জমার তারিখ সুন্দর করে লিখতে হবে, তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম, শিক্ষকের নাম রিঙ্কু কুমার বিশ্বাস লিখবে, পদবী সহকারী প্রভাষক, ডিপার্টমেন্ট লিখবে ইংরেজি, রচনায় তোমার নাম, শ্রেণী, শাখা, রোল, আইডি নাম সুন্দর করে পূরণ করবে। কভার পেজ সুন্দর করে কোনো কাটাছেঁড়া ছাড়া পূরণ করবে। এরপরে খাতা, সর্বপ্রথম তোমাদের খাতা A4 সাইজ হতে হবে, চতুর্দিক দিয়ে মার্জিন করতে হবে, দুই দিক দিয়ে করলেও হবে। উত্তরপত্রে খাতার এক পাশে লিখতে হবে, খাতার দুই পাশে লেখা যাবে না। হাতের লেখা সুন্দর হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, কাটাছেঁড়া হওয়া যাবে না। এভাবে আমাদের উত্তরপত্রটি সুন্দর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ক্লাস 7 এর ইংরেজি থার্ড অ্যাসাইনড ওয়ার্ক এটি তোমাদের শেষ, ইংরেজির জন্য শেষ অ্যাসাইনমেন্ট। তিন নম্বর অ্যাসাইনমেন্টের তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র থেকে টেন্স, আর্টিকেল এবং প্রিপজিশনের উপর অ্যাসাইনমেন্ট করতে হবে। একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, এক্ষেত্রে তোমাদের টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি সর্বপ্রথম ভালো করে পড়তে হবে। প্রত্যেকটি টেন্সের সংজ্ঞা, চেনার উপায়, গঠন প্রণালী ভালো করে পড়ে নিতে হবে। এরপরে তোমাদের টেন্স থেকে একটি কাজ দেওয়া আছে, রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। তোমাদের একটি প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজে ভার্ব দেওয়া আছে, ভুলভাবে ভার্ব দেওয়া আছে, সেটি পুনরায় লিখতে হবে, রিরাইট দ্য ভার্বস, ভার্বগুলো পুনরায় লিখতে হবে। এবং এই ভার্বগুলো তোমরা যদি সুন্দর করে পারতে চাও, অবশ্যই তোমাদের টেন্সের উপর ইউ শুড হ্যাভ প্রপার আইডিয়া অ্যাবাউট টেন্স। এবং এই তিনটি টেন্সের ব্যবহার গুলা এই প্যাসেজে দেওয়া আছে। আরেকটি বিষয়, তোমাদের এই ভার্বের টপিকটি করতে গেলে এই প্যাসেজটি অবশ্যই সম্পূর্ণ লিখতে হবে, খাতায় উঠিয়ে করতে হবে। কারণ তোমরা একটি জিনিস খেয়াল করো, এই প্যাসেজটিতে এ বি সি ডি ই এফ এই জাতীয় কোনো নাম্বারিং নেই। কোনো নাম্বারিং না থাকার কারণে প্যাসেজটি তোমাদের অবশ্যই সম্পূর্ণ লিখতে হবে। আমি দুইটি লাইন পড়ছি, খেয়াল করো তোমরা, প্যাসেজটি পড়ছি। ডিয়ার মাসন, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক
কাম ব্র্যাকেটে কাম দেওয়া আছে কিন্তু এখানে কোনো নাম্বারিং দেওয়া নেই, এই জন্য তোমরা উত্তর লেখার সময় খাতায় অবশ্যই নাম্বারিং করে লিখবে না, এই প্যাসেজটি সম্পূর্ণ উঠিয়ে লিখবে। কাম টু মি জাস্ট নাও, এই যে জাস্ট নাও থাকার কারণে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। উত্তরটি হবে হ্যাজ কাম টু মি জাস্ট নাও। এইভাবে তোমাদের সম্পূর্ণ প্যাসেজটি ভালো করে পড়তে হবে, পড়ে খাতায় উঠিয়ে লিখতে হবে। তারপরে তার পূর্বে তোমাদের টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। হোমওয়ার্ক করতে হবে, এটা নাম্বার ওয়ান গেল। কোশ্চেন নাম্বার টু, হোমওয়ার্ক, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং 83 to 89। তোমার গ্রামার টেক্সট বই থেকে 83 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়ো। অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি, এবং বি সেকশনের কাজগুলি তুমি সম্পূর্ণ করো। বি সেকশনে 1, 2, 3, তাহলে তোমাদের গ্রামার টেক্সট বুক পৃষ্ঠা হচ্ছে 83 থেকে 89, এটি বের করবে এবং এখান থেকে ভালো করে পড়বে এই পৃষ্ঠাগুলো। এরপরে বি সেকশন বি থেকে 1, 2, 3, এই তিনটা নাম্বার ভালো করে করবে। কোশ্চেন নাম্বার থ্রি, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট। দুই নাম্বার কোশ্চেন হচ্ছে আর্টিকেল। আমাদের এক নাম্বার হচ্ছে টেন্স, দুই নাম্বারে আর্টিকেল, তিন নাম্বারে প্রিপোজিশন। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট, লিস্ট থেকে সঠিক প্রিপোজিশন বাছাই করো। অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এবং গ্যাপ পূরণ করো। আমাদের এখানে কয়েকটি প্রিপোজিশন দেওয়া আছে, অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। এই প্রিপোজিশন দিয়ে নিচের একটি লেটার দেওয়া আছে এবং কয়েকটি জায়গায় গ্যাপ দেওয়া আছে, ওই গ্যাপগুলো প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে তোমাদের এই লেটারটি সম্পূর্ণ উঠিয়ে লিখতে হবে, যেহেতু এ বি সি ডি এই এভাবে নাম্বারিং দেওয়া নেই। উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাদের লেটারটি উঠিয়ে লিখতে হবে। এভাবে তোমাদের তিনটি বিষয়, তাহলে তোমাদের তিন নাম্বার অ্যাসাইনমেন্টে ইংলিশ সেকেন্ড পেপার থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, টাস্ক অথবা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এবং তিনটি টপিক হচ্ছে, এক নাম্বার টেন্স, দুই নাম্বার আর্টিকেল, তিন নাম্বার প্রিপোজিশন। এই তিনটি টপিক তোমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। অ্যাসাইনমেন্ট মানে অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, হাতের লেখা অনেক সুন্দর এবং তথ্যমূলক হতে হয়, কিন্তু তোমাদের তিন নাম্বার অ্যাসাইনমেন্টটি ইংলিশ সেকেন্ড পেপার থেকে করা হয়েছে, গ্রামার থেকে, এবং গ্রামারগুলো ভালো করে পড়বে এবং এটি সম্পূর্ণ করবে। নেওয়া টুডে, স্টে হোম, স্টে সেফ, বাই, সবাই ভালো থাকবে।